আমরা আসলে আমরা কিভাবে এই এই সংস্কৃতিকে বা এই জীবনকে আমরা দেখছি বা শ্রেণী সংগ্রামের দৃষ্টিভঙ্গি থেকে আমরা সংস্কৃতি সম্পর্কে কি বুঝছি, এটা আমরা একটা পুনরালোচনা করা। এই বিষয়গুলো আপনারা জানেন, জানার পরেও আমরা একটু নতুন করে জিনিসটাকে একটু দেখতে চাইছি যে আমরা কি করছি। আমরা যদি আমি ও তাত্ত্বিক বিষয়গুলো আমি কথা বলবো না, তো কিছু কিছু ব্যবহারিক জিনিস যে ঘটনাগুলি ঘটছে আমাদের সামনে এবং আমরা সাংস্কৃতিক সংগ্রামটা কী হওয়া দরকার, এ বিষয়ে আমরা আমি সংক্ষেপে কয়েকটি কথা আমি বলতে চাই। আমরা যদি প্রতিদিন পত্রিকাটা খুলি বা এমনি একজন মানুষ হিসেবে যদি আমি বাংলাদেশের দিকে তাকাই, আমরা যে খবরগুলো দেখি বা পত্রিকাটা খুললেই আমি নিজে প্রতিদিন খুব অসুস্থ বোধ করি, খারাপ লাগে। পত্রিকার মধ্যে এমন কোনো জিনিস দেখা যায় না যেটা আসলে আমাদেরকে আশান্বিত করছে বা আমাদেরকে উজ্জীবিত করছে, বা বাংলাদেশের খবরগুলোর মধ্যে এমন কিছু আমি দেখতে পাই না। প্রতিদিন খুললে দেখতে পাবেন দুর্নীতি আছে, চুরি ডাকাতি আছে, ধর্ষণ আছে, সব কিছু আছে। এটা হচ্ছে আমাদের একটা বাস্তব জীবন, আমাদের এই রাজনীতির মধ্যে, আমাদের অর্থনীতির মধ্যে, আমাদের সমাজের মধ্যে এই ঘটনাগুলি আছে। এই ঘটনাগুলি কেন, এর পিছনে আমি দেখছি যে আমার মনে হয় যে পুঁজিবাদ আমাদের যে আজকের যে সংকটের কথা আমাদের এই যে আমাদের সভাপতি যে প্রবন্ধের মধ্যে যে মানে সংক্ষিপ্ত লেখার মধ্যেই যেটা উল্লেখ করেছেন, খুবই সুন্দর হয়েছে মানে আমাদের সভাপতি যিনি আজকে আসতে পারেন না, হায়দার আনোয়ার খান জন্য উনি অসুস্থ, তো ওনার যে আলোচনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটার প্রসঙ্গ ধরেই আমি কথা বলছি। তো এটার পেছনে আমরা দেখি যে এটা হচ্ছে পুঁজিবাদ, বাংলাদেশে একটা লুটেরা পুঁজিবাদী শ্রেণী ক্ষমতাসীন এবং ক্ষমতাহীন অবস্থায় এবং লুটপাটের এমন একটা জায়গা তৈরি করেছে যেটা লুটপাটে হেন জায়গা নাই যেখানে লুটপাট নাই। তো এই যে আমাদের সামাজিক অবস্থা, এটা আমরা কি শিল্প সাহিত্যে দেখতে পাই, আমাদের সিনেমায়, আমাদের গানে? হ্যাঁ, আমরা কিন্তু আসলে দেখতে পাই, আমাদের সংস্কৃতির মধ্যেও এই জিনিসটা অপ্রস্ফুটিত হয়ে আছে। নিরবত এক ধরনের প্রতিবাদ হয় কখনো কখনো, আবার কখনো এটা প্রতিবাদ হয়ও না, এরকম হতে পারে। এখন বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, যদি আমরা এর ক্ষেত্রে নীরব হয়ে থাকি তাহলে এটা আর প্রতিবাদ নয়, আমাদেরকে মনে হয় সরব হওয়ার জায়গাটা এসছে, সময় এসছে। তো সংস্কৃতির মধ্যে আমরা তার প্রতিফলন দেখি, তার নাটকে দেখি, গল্পে দেখি, কিন্তু আমরা যেটা দেখি এটা যদি আমরা শ্রী দৃষ্টিকোণ থেকে দেখি, নিশ্চয়ই সমাজের যে দ্বন্দ্ব, সমাজের যে সংঘাত, আমাদের মানুষের জীবন যেভাবে জীবন আমরা যেভাবে জীবনযাপন করি, তার এই প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই এই সংস্কৃতির মধ্যে। সংস্কৃতিটা হচ্ছে আমাদের যে যে অর্থনৈতিক জীবন, যে মূল ভিত্তি জীবন, তারই উপরি কাঠামো হচ্ছে আমাদের সাংস্কৃতিক জীবন। আমরা এই মানুষের এটি মধ্যে আমাদের একটা অর্জন, মানব সমাজের সংস্কৃতির মধ্য দিয়ে আমরা নিজেরা পরিশীলিত হই, আমরা সংগ্রাম করতে শিখি, আমরা মানবিক হতে শিখি। মার্ক্সবাদী যে সংস্কৃতি সেটাও আমাদেরকে এই জায়গাটায় আমাদেরকে নিয়ে যায়। কার্ল মার্ক্স সংস্কৃতি সম্পর্কে হয়তো সুনির্দিষ্ট কোনো বই লিখে জাননি, এটা আপনারা সবাই জানেন, তার অনেক লেখার মধ্যে নানান বিষয়ে সংস্কৃতির বিষয়ে নানা এইরকম তাত্ত্বিক ধারণাগুলি আমাদেরকে তারা দিয়ে গেছেন। সেটা আমি আগে বলেছি, সেটা আমরা যাবো না, কিন্তু পরিস্থিতিটা আমরা বলতে চাই। আমাদের যখন স্বাধীনতা আন্দোলন যেটা হয়, তখন নিশ্চয়ই সংস্কৃতি এই এই যে মুক্তিযুদ্ধ হয়েছে তার পরিবেশ আবহটা তৈরি করে দিয়েছে। আমরা এখন খুব মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি, এটা আমরা বলে থাকি যে চেতনার দ্বারা আমাদের হয়েছে। হ্যাঁ, এই যে ভাষাভিত্তিক যে আমাদের জাতীয় চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আমরা গণতন্ত্র বলি, আমরা সমাজতন্ত্র বলি, বা আমরা ধর্মনিরপেক্ষতা বলি, বা জাতীয়তা বলি, এটা কিন্তু একটা পর্যায়ে আমার মনে হয় এটা সমাপ্ত হয়েছে। এখন আমাদের যে যেভাবে সমাজটাকে দেখা দরকার, কারণ আজকে আমি একটা ছোট্ট একটা কথা বলি, দেখেন আওয়ামী লীগ যখন এখন তো রাষ্ট্র ক্ষমতায় আছে, যখন স্বাধীনতা যুদ্ধ হয় বা মুক্তিযুদ্ধ হয়, তখন আওয়ামী লীগটা পুঁজিপতিদের দল এরকম একটা ছিল, কিন্তু এই গত 40 বছরে এই দেশে লুটপাটের মধ্য দিয়ে এবং এই একটা পুঁজিপতিদের দলে, মানে অর্থাৎ বাংলাদেশে একটা পুঁজিপতি শ্রেণী, একটা লুটেরা পুঁজিপতি শ্রেণী তৈরি হয়েছে। তার মানে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে যে চেতনা আমরা আমাদের মধ্যে জাতীয় চেতনা এসেছিল, সেটা মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে আমার একটা স্ফুরণ বা একটা সাফল্য আমরা দেখেছি, এবং সেই সময় সেইভাবে আমাদের শিল্প সংস্কৃতির মধ্যে
যে জাতীয় চেতনাটা বিকশিত হয়েছে। কিন্তু তারপরে এই বাংলাদেশের এই যে লুটপাটের মধ্যে এসছে, এইখানে কিন্তু আর এই জাতীয় চেতনার বিকাশের আর জায়গা আমি নিজে দেখি না। এখানে হচ্ছে একটা শ্রমজীবী মানুষের বা শ্রমিক শ্রেণীর যে চেতনা, যেই চেতনা দিয়ে আমাদের সমাজকে বোঝা দরকার, ব্যাখ্যা করা দরকার এবং বিশ্লেষণ করা দরকার, যার মধ্য দিয়ে আমরা যারা মনে করি আমরা সমাজকে পরিবর্তন করতে চাই, আমরা একটা মানবিক সমাজ দেখতে চাই, আমরা একটা সাম্যের সমাজ দেখতে চাই, ন্যায় সমাজ দেখতে চাই, আমাদের এই সাংস্কৃতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে। কারণ সংগ্রাম মূলত তিনটে জায়গায় করতে হবে, একটা রাজনৈতিক জায়গায়, একটা অর্থনৈতিক জায়গায়, একটা সাংস্কৃতিক ক্ষেত্রে। কারণ সংস্কৃতি হচ্ছে আমাদের মনকে তৈরি করে দেয়, আমাদের মনোজগৎকে তৈরি করে দেয়, আমাদেরকে সংগ্রামটাকে তৈরি করে দেয়। এই যে মনোভাব, আমরা মুক্তিযুদ্ধ করবার জন্য একটা মনোভাব তৈরি করেছি, দীর্ঘদিন সময় লেগেছে তৈরি করতে। এখন আমাদের সাংস্কৃতিক কর্মীদের যে দায়িত্ব, এটা হচ্ছে শ্রমিক শ্রেণীর দৃষ্টিভঙ্গিতে মধ্য দিয়ে আমাদের একটা সাংস্কৃতিক জগৎ তৈরি করা, যাকে এরকম সম্ভব করে তোলা যে হ্যাঁ, আজকে সমাজের মানুষকে এই স্বপ্নটা দেখানো যে হ্যাঁ, এই সমাজ পরিবর্তনটা সম্ভব, এবং এটা সম্ভব করে তোলা সংস্কৃতির মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে। আমার মনে হয় যেটা আমরা ধরে সেই যখন ব্রিটিশ ভারতের মধ্যে যেভাবে কমিউনিস্ট পার্টি আজকে ওই যে তার এই আন্দোলনগুলি শুরু করেছিল, সাংস্কৃতিক আন্দোলন কলকাতার কেন্দ্র, কলকাতা কেন্দ্র হেমঙ্গ বিশ্বাস, সুনীল চৌধুরীরা যেটা শুরু করেছিলেন, তারপরে আমি এরপরে যে ধারাবাহিকতা, নিশ্চয়ই জাতীয় আন্দোলনের ক্ষেত্রে আমাদের সংস্কৃতি অনেক অবদান রেখেছে, কিন্তু তারপরে যে আমরা যারা এই সমাজ বদলাতে চাই, এটা মনে হয় তার ধারাবাহিকতাটা আমার কাছে মনে হয়েছে আমরা বজায় রক্ষা করতে পারিনি। যে কারণে আজকে আমাদের শিল্পের মধ্যে নিশ্চয়ই শিল্প অনেক অনেকে অনেক বই টই লেখা আছে এর মধ্যে, যাদের মধ্যে শ্রেণী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, এরকম অনেক উপন্যাস আছে, গল্প আছে, সেটা হয়তো আমরা অনেকে জানিও না, আমরা পাঠও করি না, আমার হতে পারে। যেমন সত্যেন সেনকে আমরা হয়তো ভালোভাবে পড়ি না, কেন করি না, আমি দেখি, আমি গ্রামেও যাই দেখি, সেখানে সত্যেন সেন পঠিত হয় না, ওর নাম অনেকে জানে না, বা ইয়েসের নাম জানে না, বা সকতারিও পঠিত হয় না, এরকম হয় না, আমি দেখেছি অনেক জায়গায় হয়। কারণ আসলে আমরা তো স্কুল কলেজে পড়ে এসেছি, এখন স্কুল কলেজের টিচাররা এই দিকে কোনো নজর নাই, কেন নাই? একটা জিনিস হচ্ছে, আমি একটা কথা করে দেখেন, আজকে এটা হচ্ছে বিশ্বায়নের যুগ। বিশ্বায়নের যুগে এসে পুঁজিবাদ এমন একটা জায়গায় এসছে যেখানে সমস্ত কিছুকে পুঁজিবাদ পণ্যে পরিণত করেছে, ইভেন আমাদের গানকে পরিণত করেছে, আমাদের সংস্কৃতির বিভিন্ন শাখাকে, ইভেন তারা আজকে আমাদের যে লোকসঙ্গীতের যে সম্পদ রয়েছে, এই সম্পদগুলিকেও তারা তাদের বাণিজ্যের কাজে তারা ব্যবহার করতে পারছে। এমন গানের মধ্যে এখন হয়ে গেছে এমন যে গান আর সৃষ্টি হচ্ছে না, গান উৎপাদন হয়, এবং যিনি গান গান তিনি হচ্ছেন পুঁজিবাদের একজন শ্রমিক, তিনি গান গান পারিশ্রমিক নেবেন, এরকম জিনিসটা দাঁড়িয়ে গেছে। অর্থাৎ সমস্ত কিছু বাণিজ্যের অংশ হয়ে গেছে,